প্রেমের কাছে সবকিছুই তুচ্ছ। প্রেম মানে না কোনো বাধা, কোনো ভৌগোলিক সীমারেখা, ধর্ম বর্ণ সবকিছুই। তাই তো প্রেমের টানে সুদূর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ থেকে উড়ে বাংলাদেশে এসে বিয়ে করেছেন অনেকেই। কারো কাছেই বয়স কোনো বাধা নয়। চলতি বছরে নানা আলোচিত সমালোচিত ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরগরম। ভাইরাল হয়েছে বেশ কয়েকটি বিয়ের ঘটনাও। আজকের ভিডিওতে আলোচনা করব সাম্প্রতিক সময়ে সমালোচিত ও আলোচিত কয়েকটি বিয়ের ঘটনা নিয়ে। প্রথমেই নাটোরের ছাত্র শিক্ষিকার বিয়ে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে কলেজ ছাত্র এবং শিক্ষিকার বিয়ে। নাটোরের কলেজ ছাত্রের সাথে এক শিক্ষিকার গেল বছর 12ই ডিসেম্বর বিয়ে হয়। এবছর জুলাই মাসের শেষের দিকে তাদের বিয়ের খবর ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে। ভাইরাল হওয়ার পর তারা সুখে ছিলেন বলেও গণমাধ্যমকে সে সময় জানিয়েছিলেন। কিন্তু বিয়ের 8 মাস যেতে না যেতেই 14ই আগস্ট আত্মহনন করেন আলোচিত সেই শিক্ষিকা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। 13ই আগস্ট রাত 3টার দিকে নাটোরে এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, রাত 3টার দিকে তার স্বামী মামুন এলাকাবাসীকে ডেকে জানান তার স্ত্রী খায়রুন নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন। সেদিন রাতে এলাকাবাসী মামুনের ঘরে যেয়ে খায়রুনের মরদেহ মেঝেতে শোয়ানো অবস্থায় দেখতে পান। এ বিষয়ে সন্দেহ হলে এলাকাবাসীরা মামুনকে আটকে রেখে পুলিশকে খবর দেন। এই খবর শুনে ঘটনাস্থলে আসেন খায়রুন নাহারের ভাগ্নে নাহিদ হোসেন। তিনি দাবি করেন, মামুনের কারণেই অশান্তিতে ছিলেন তার খালা। নাহিদ আরও দাবি করেন, বিয়ের পর থেকে এখন পর্যন্ত মামুন খায়রুন নাহারের কাছ থেকে নগদ 5 লাখ টাকা ও একটি পালসার মোটরসাইকেল নিয়েছে। তবে সম্প্রতি ওই মোটরসাইকেল মামুনের আর ভালো লাগছে না, এমন কথা জানিয়ে আরও দামি মোটরসাইকেল চেয়েছে। এ নিয়ে মানসিক চাপে ছিলেন তার খালা খায়রুন। খায়রুন নাহার নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁদকৈর পৌর এলাকার মোহাম্মদ খায়রুদ্দিনের মেয়ে। তিনি উপজেলার এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন আর কলেজ ছাত্র একই উপজেলার বাসিন্দা মামুন হোসেন। মামুন নাটোর NS সরকারি কলেজের BBA দ্বিতীয় বর্ষের ছাত্র। গাজীপুরের তরুণী ও আমেরিকান তরুণের বিয়ে। প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে গাজীপুর এসে 1 জুন বাংলাদেশি তরুণীকে বিয়ে করেন। বর যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস সিটির নাগরিক রায়ান কফম্যান, আর কোণে গাজীপুর মহানগরের বাসন থানার ভোগরা মধ্যপাড়া এলাকার মোশাররফ হোসেন মাস্টারের নাতনি সাইদা ইসলাম। তাদের বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। আমেরিকা থেকে আসা সুদর্শন এই যুবককে এক নজর দেখতে মেয়ের বাড়িতে অনেকেই ভিড় করেন। রায়ান মিসৌরিতে একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। পড়াশোনা করেছেন মাধ্যমিক স্কুল পর্যন্ত। তার মা বাবা ছাড়াও এক বড় ভাই রয়েছেন। তারা সেখানে প্রত্যেকেই আলাদাভাবে বসবাস করেন। কোনের নানা মোশাররফ হোসেন জানান, ঢাকার দনিয়া এলাকার বাসিন্দা সেকেন্দার আলী 2019 সালে মারা যান। বাবার মৃত্যুর পর মা ও তার ছোট বোনকে নিয়ে সাইদা গাজীপুরে নানা মোশাররফ হোসেনের কাছে চলে আসেন। সেখানেই তারা এখন বসবাস করছেন। সাইদা জানান, 2021 সালের এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রথম পরিচয় রায়ানের সাথে। তারা নিজেদের ফোন নাম্বার ও ঠিকানা বিনিময় করেন। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো তাদের মধ্যে। ফেসবুকে ভিডিও কলে কথা বলতে বলতে নিজেরা আরও ঘনিষ্ঠ হন। এভাবেই দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। প্রায় 1 বছর তারা ফেসবুকে চুটিয়ে প্রেম করেন। শেষে তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। সাইদাকে বিয়ে করার জন্য রায়ান খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরে তার ও সাইদার পরিবারের সম্মতিতে এবছর 29শে মে বাংলাদেশে পৌঁছান তিনি। এদিনই বিমানবন্দরে দুজনের সরাসরি প্রথম দেখা। তারপর সেখান থেকে সরাসরি সাইদার নানার বাড়িতে ওঠেন রায়ান। পরে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করেন তারা। ঠাকুরগাঁয়ে তরুণীর সাথে ইতালিয়ান যুবকের বিয়ে। প্রেমের টানে ঠাকুরগাঁয়ে এসে এবছর 25শে জুলাই বিয়ে করেন ইতালির যুবক আলিসেন্দ্রা ছাসিয়া ছিয়ারোমোন্ডা। সনাতন ধর্মের রীতি অনুযায়ী তিনি বিয়ে করেন। কোণে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির দিনমজুর মার্কুস দাসের মেয়ে রত্নারানী দাস। কোণের বাবা মার্কুস দাস বলেন, আমি গরিব মানুষ, ইতালির নাগরিক, আমার বাড়িতে এসেছেন। প্রথমে বিষয়টি নিয়ে আতঙ্কিত হলেও এখন বেশ আনন্দ লাগছে।
মনে হচ্ছে যোগ্য পাত্রে কন্যা দান হয়েছে। কোণে রত্না রানী দাস বলেন, আমার প্রেম বিয়েতে রূপ নিয়েছে, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর স্থানীয়রা জানান, বিয়েতে তারা অনেক আনন্দ করেছেন। বিদেশ থেকে কেউ এসে গ্রামে বিয়ের ঘটনা এই প্রথম। বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম ডন বলেন, ইতালিয়ান নাগরিক এসে বিয়ে করেছেন, আমরা শোনামাত্রই সেখানে সার্বিক নিরাপত্তা দিয়েছি। ভালোবেসে বিয়ে মরিশাসের তরুণী ফরিদপুরে। মরিশাস থেকে বিবি সোহেলা নামে এক তরুণী বাংলাদেশের স্বামীর বাড়ি ফরিদপুরে ছুটে এসেছেন। তিন বছর আগে মরিশাসে কাজের সুবাদে বিবি সোহেলার সাথে পরিচয় হয় বাংলাদেশি যুবক মুস্তাকিন ফকিরের। পরিচয় সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের দুবছরের মাথায় তারা বিয়ে করেন। বিয়ের দেড় বছর পর গত 4 জুন স্বামীর বাড়ি ফরিদপুরে বেড়াতে আসেন সোহেলা। সমাজে ভালোবাসার টানে ঘর ছাড়ার ঘটনা অহরহ ঘটলেও প্রেমের সম্পর্কে ভিনদেশি ছেলেকে বিয়ে করে দেশ ছাড়ার ঘটনা খুব কমই আছে। 8ই জুন শনিবার সকালে মরিশাস থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। পরে স্বামী মুস্তাকিম তাকে গ্রামের বাড়ি ফরিদপুরে নিয়ে যান। বিদেশি বউ আসার খবরে ওই বাড়িতে এলাকার মানুষ ভিড় করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরিশাসের রাজধানী পোর্ট লুইস শহরের এক মুসলিম পরিবারে জন্ম সোহেলার। সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। আর সেখান থেকেই পরিচয় হয় বাংলাদেশি মুস্তাকিনের সঙ্গে। বউ ঘরে আসায় খুশি বিরাজ করছে পরিবারটিতে। এই বিষয়ে মুস্তাকিনের বাবা খবির ফকির বলেন, সম্পর্ক ও বিয়ের বিষয়ে ছেলে আগেই জানিয়েছিল, পরে পরিবারের সদস্যরা বিমানবন্দরে গিয়ে পুত্রবধূকে রিসিভ করেছেন। জার্মান বউ বরিশালে এলেন হেলিকপ্টারে করে। জার্মানির একটি প্রতিষ্ঠানে চাকরি করেন বরিশালের রাকিব হাসান। সেখানেই তার সাথে 5 বছর আগে আলিশার সাথে পরিচয় হয় তার। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2020 সালের 15ই মার্চ তারা বিয়ে করেন, কিন্তু করোনার কারণে নববধূকে নিয়ে দেশে আসতে পারেননি রাকিব। করোনার প্রকোপ কিছুটা কমলে দেশে আসার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে তাদের সংসারে ছেলে সন্তানের জন্ম হয়। চলতি বছর 5ই মার্চ জার্মান বউসহ 6 মাসের শিশু সন্তানকে নিয়ে দেশে আসেন রাকিব হাসান। এরপর ঢাকা থেকে হেলিকপ্টারে করে পৌঁছান বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের আঙ্গাসুরা বাজার সংলগ্ন মাঠে। জার্মান পুত্রবধূ ও 6 মাসের সন্তানকে বরণ করে নিতে সেখানে উপস্থিত ছিলেন রাকিব হাসানের বাবা মা ও স্বজনরা। এই 5টি বিয়ে ছাড়াও সম্প্রতি আরও একটি বিয়ে ভাইরাল হয়েছে, তবে এটি বিদেশ থেকে আসা কোনো বর বা কনে নয়। এই বিয়ে ভাইরাল হয়েছে ভিন্ন ধর্মী বাসর ঘরের কারণে। পানির উপরে বাসর ঘর তৈরি করে ভাইরাল হয়েছেন আব্দুল হালিম মিয়া নামে শেরপুরের এক যুবক। 22 জুলাই সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়ার হালিম এ ব্যতিক্রমী আয়োজন করেন। পানিতে তৈরি বাসর ঘরটি দেখতে ভিড় করেন এলাকাবাসী। জানা যায়, সাতানিপাড়ার আব্দুল হামিদের 9 ছেলে মেয়ের মধ্যে সবার ছোট হালিম মিয়া। সে পেশায় ঝালাই শ্রমিক হিসেবে কাজ করে। তার ইচ্ছা ছিল ব্যতিক্রমীভাবে বিয়ে করার। সেই ইচ্ছা থেকে এমন ভিন্ন আয়োজনের কথা মাথায় আসে তার। হালিমের চাচা রোকন সরকার বলেন, আমার ভাতিজার খুব ইচ্ছা ভিন্ন আয়োজনে বিয়ে করবে। পরে বিয়ে ঠিক হলে আমরা পারিবারিকভাবে কয়েকবার বসে সিদ্ধান্ত নেই কি করা যায়। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় পানির উপরে বাসর ঘর করার। আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরের মাঝখানে বাসর ঘর বানানোর কাজ শুরু হয়। বানানোর সময় অনেক মানুষ আজেবাজে কথা বলে, কিন্তু বাসর ঘর বানানো শেষ হলে এটি দেখতে মানুষ ভিড় করে। আলোচিত এই বিষয়গুলো ছাড়াও প্রেমের টানে ব্রাজিল থেকে বাংলাদেশে এসে ভাইরাল হয়েছেন সিলভা সঞ্জয় দম্পতি। কোনো এক কারণে সঞ্জয়কে ছেড়ে দেশে ফিরে গেছেন সিলভা। সেখানে গিয়ে ফেসবুক বন্ধ করে দিয়েছেন সিলভা। এদিকে মানসিকভাবে ভেঙে পড়া সঞ্জয় সবাইকে পরামর্শ দিয়ে বলেছেন, সবার উচিত ফেসবুকে বিদেশিদের সাথে প্রেম থেকে দূরে থাকা, বিয়ের তো প্রশ্নই ওঠে না। দর্শক, সঞ্জয়ের কথার সাথে আপনি কি একমত? কমেন্টস করে জানাবেন আপনার মতামত। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।